সুকান্ত, আসামি সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযানে হার মেলার পর সেটাকে ল্যাবে পাঠানো হয়েছে এবং এই মামলায় ডিবি পুলিশ সবশেষ আপনাকে কি তথ্য জানিয়েছে? এই হার কি আসলে এমপি আনারের? দেখুন, সকাল 9টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চলে এবং সিয়ামকে নিয়ে গোটা যে খাল রয়েছে, অর্থাৎ জিয়াদ যে অঞ্চলগুলি দেখিয়েছিল সেই অঞ্চলগুলিতে কিন্তু এই সাংসদের এমপি খুন হওয়ার যে দেহাংশ সেগুলো খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু গতকাল সিয়ামকে রিমান্ডে নেয় সিআইডি এবং আজকে সকাল থেকে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির অভিযানের শুরুতেই কিন্তু সাফল্য পায় সিআইডি এবং তার সঙ্গে নৌসেনা, ভারতীয় যে নৌসেনা তাদের জওয়ানরাও কিন্তু এই তল্লাশি অভিযানে কিন্তু তাদের সহযোগিতা করেন এবং যে এমপির যে হাড়গোড় সেইগুলো কিন্তু উদ্ধার হয়, সেগুলোকে ইতিমধ্যেই ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে এবং আরো তল্লাশি করা হচ্ছে তার জামা কাপড় কোথায় ফেলা হয়েছে বা তার আরো দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু সিয়ামকে এই তল্লাশি অভিযান চলে। সকাল 9টা থেকে শুরু হয়, ভারতীয় সময় দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান চলে, তারপর কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। আগামী কাল তাকে নিয়ে কিন্তু আবার তল্লাশি অভিযান চালানো হবে এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই যে উদ্ধারিত যে হার, সিয়ামের দাবি যে এটাই কিন্তু এমপির হার। সুকান্ত, ধন্যবাদ আপনাকে কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য।